আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে এফপিসি ফাইবার প্লাস্টার সিলিংয়ের ভিডিও। ঠিক এমনই আর একটা ট্রেড এখানে আছে, সেটা হচ্ছে এসসিআই, কিন্তু এটা এসসিআই না, এসসিআই ওটা হচ্ছে অ্যাকুস্টিক্যাল সিলিং, ওইটা না, এটা হচ্ছে এফপিসি ফাইবার প্লাস্টার সিলিং। তো এটার নতুন ট্রেড আমি বলছিলাম অনেকদিন আগে যে আমাদের নতুন একটা ট্রেড আছে, আর এই ট্রেডের কাজের ভিডিও কোনো দিন আমি করি নাই। আজকে আমি ফার্স্ট টাইম সেই ট্রেডের কাজের ভিডিওটা করতেছি। আমাদের টিচারও আছে, হ্যাঁ, আমাদের টিচারে যে সামনে দাঁড়ানো আছে কাজ দেখা যাচ্ছে। এবং আমাদের এই ট্রেডেও অলরেডি এখন কতজন ছাত্র, কতজন টোটাল 6 জন হয়ে গেছে অলরেডি, এই ট্রেডের ছাত্র অলরেডি 6 জন হয়ে গেছে। স্যার কন্টিনিউ কাজ করাচ্ছে, যে কাজ করতেছে ওর নাম কি, ওর নাম কি, বিপ্লব। ও বিপ্লব ভাই কাজ করতেছে এখন, ঠিক আছে। আর এসির শিক্ষকরা বসে পড়াচ্ছে এবং কিছু কাজ করতেছে, কোনো ড্রয়িং দেখাচ্ছে। আর আজকে মূলত সেন্টারের ছাত্র কম, আজকে কম থাকার কারণ হচ্ছে কি, আজকেও কিন্তু আমাদের পরীক্ষা আছে। পরীক্ষার হলে প্রায় 10 জনের বেশি লোক গেছে পরীক্ষার হলে, হ্যাঁ, মালামাল আনতে গেছে, এবং যারা পরীক্ষা দিতে গেছে তারাও গেছে, 7 লোক গেছে। এই জন্য আজকে সেন্টারটা একটু ফাঁকা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি অনেকদিন ধরে বলতেছিলাম যে এফপিসির ভিডিও আমি করবো, এফপিসির ভিডিও করা হয় না, এফপিসির পুরো ভিডিওটা আজকে তো ফুল প্রজেক্ট করা হবে না, যেহেতু বোর্ড আজকে লাগানো হবে না, ফিনিশিং আজকে হবে না। এই জন্য এটা হচ্ছে পে, টোটাল 4 জন করে কাজ করতে পারবে, টোটাল একটা বে, ঠিক আছে। আর এই দাগের ওই পাশে, মানে এইটার এইটার ওই পাশে যে করতেছে একটা, তো 4 জন একসঙ্গে 4 জন করে কাজ করতে পারবে, ঠিক আছে, 4 জন করে কাজ করতে পারবে। দেখা যাচ্ছে 2 ঘন্টা করে যদি কাজ করে তো সারাদিনে 1 ঘন্টায় কত, 4 জন করে কাজ করতে পারবে 1 বেজে, তো 2 ঘন্টা করে লাগবে, একজনে 16 জন কাজ করতে পারবে, 16 জনে ওরা কাজ শেষ করতে পারবে একদিনে। তার মানে এখনও যদি এই ট্রেডে আপনারা কে ভর্তি হতে চান তাহলে কিন্তু ভালোভাবে 2 মাসের মধ্যে আপনারা বের হতে পারবেন এখান থেকে, এই ট্রেড থেকে ভর্তি হলে আপনারা 2 মাসে বের হতে পারবেন। কারণ এখানে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজের সুযোগ পাচ্ছেন এখানে, হ্যাঁ, অন্য কোথাও এতটা বেশি কাজের সুযোগটা পাবেন না, কাজ করার টাইমও পাবেন না, কিন্তু সেই সুযোগটা কিন্তু এখানে পাচ্ছেন। আর এখানে কাজের সুযোগ পাওয়ার কারণটা হচ্ছে এই ট্রেডটাতে কিন্তু ছাত্র কম আছে, অন্য ট্রেডে 25 জন 30 জন করে ছাত্র আছে, আর এইটাতে কম আছে কারণ এটা সবার লাস্ট, এই ট্রেডটা খোলা হয়েছে, ছাত্র বেশি হওয়ার কারণেই কিন্তু এই নতুন ট্রেডটা খোলা হয়েছে। আর এটা হচ্ছে আমার আজকের ইনফরমেশন। আর যে বাকি কথা সেটা হচ্ছে কি, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম, এই ভিডিওটাতে আমি ওইখানে দেখাইছিলাম যে কীভাবে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে থিওরি পরীক্ষাগুলো হয় এবং কীভাবে পূরণ করতে হয় অ্যান্সার শিট, এবং প্রশ্নগুলো কীরকম হয়। অনেকের প্রশ্ন কিন্তু এটা কিন্তু প্রশ্ন করতে পারেন না, ফোন করে বললেও আপনারা বুঝতে চান না, এই জন্য আমি ভিডিও করে কালকে একটা ভিডিও পাবলিশ করছি, হ্যাঁ, অ্যান্সার শিট কীরকম, প্রশ্ন কীরকম, কতগুলো প্রশ্ন পড়ে এই বিষয়ের উপরে গতকালকে রাত্রে একটা ভিডিও আপলোড করছি, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন, ঠিক আছে। এবং আমাদের কী কী ট্রেড আছে প্রত্যেকটা ট্রেড বেস করে আমরা কিন্তু ভিডিও তৈরি করছি, হ্যাঁ। আর যারা বুঝতে পারবেন না আমার ভিডিওগুলো, দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আসলে আমি কিন্তু ভিডিও ক্রিয়েটর না, আমি এর আগের ভিডিওতেও বলছি আমি কোনো ভিডিও ক্রিয়েটর না, আমি সুন্দর ভিডিও তৈরি করতেও পারি না, জাস্ট যে টপিকগুলো এখানে আছে, যে কাজগুলো এখানে করানো হয় ওগুলোর উপরেই কিন্তু আমি ভিডিও তৈরি করি, এখানে কোনো এডিট তেমন একটা করা হয় না, মূল টপিকগুলো নিয়েই কিন্তু ভিডিওগুলো আমি তৈরি করি। তো যাই হোক, আজকে আমার ভিডিও এই পর্যন্ত, এফপিসি নিয়ে ভিডিওটা করা, নেক্সট টাইম অন্য ভিডিও নিয়ে আমি আসবো, সবাই আমার সাথেই থাকুন, ধন্যবাদ। এবং যারা নতুন আসছেন আমার ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে, যদি ভালো লাগে তারপর লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে ধন্যবাদ।